গত ক্লাসে আমরা হুইটেকারের পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাস আলোচনা করেছিলাম এবং সেখানে দেখেছিলাম যে সমস্ত জীবজগৎকে পাঁচটি রাজ্যে উনি ভাগ করেছেন, মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া। এবার মনেরা, প্রোটিস্টা এবং ফাঞ্জাই বা ছত্রাক, এদের কিন্তু আমাদের শুধু 9-এর সিলেবাসে শুধু বৈশিষ্ট্য এবং উদাহরণ পড়লেই হবে এবং পার্থক্যগুলো দেখে নেব। কিন্তু তারপরের যে দুটো রাজ্য আছে, প্ল্যান্টি বা উদ্ভিদ রাজ্য এবং অ্যানিমেলিয়া বা প্রাণী রাজ্য, তাদের আমাদের ডিটেলসে তাদের শ্রেণীবিভাগটাও দেখতে হবে। এবার বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানী কিন্তু এই উদ্ভিদ জগতে বিভিন্নভাবে শ্রেণীবিন্যাস করেছেন বা শ্রেণীবিভাগ করেছেন, যেমন লিনিয়াস করেছেন, বেন্থাম এবং হুকার করেছেন, এবং তার পরবর্তীকালে হুইটেকারও এই 1969-এ উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাস করেছে। তাহলে সেক্ষেত্রে আমরা সরলভাবে আমাদের সিলেবাসে যেটুকু আছে, আমরা প্রধানত হুইটেকারের যে শ্রেণীবিন্যাস সেটাই ফলো করার চেষ্টা করব এবং তার সাথে তাদের বৈশিষ্ট্যগুলোও দেখব। তাহলে আমরা যে পুরোপুরি ওনারটা একদম হুবহু ফলো করছি তা না, সরলভাবে এটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছি এবং সেইভাবেই শ্রেণীবিন্যাস করা হয়েছে। উদ্ভিদ রাজ্য বা প্ল্যান্টি, সেটাকে দুভাগে ভাগ করা হয়েছেন উনি। সব অপুষ্পক উদ্ভিদ বা ক্রিপ্টোগ্যামস ইংরেজিতে বলে, সপুষ্পক উদ্ভিদ বা ফেনেরোগ্যামস। অপুষ্পক উদ্ভিদ, এটা যেহেতু ফুল হয় না, বীজবিহীন উদ্ভিদ এরা, আর যাদের সপুষ্পক এটা সবীজ উদ্ভিদ, তার মানে এদের ফুল ফল হয় না। এবার এই ক্রিপ্টোগ্যামসকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে শৈবাল বা থ্যালোফাইটা বা ইংরেজিতে যেটাকে বলে অ্যালগি, যেহেতু এদের, তারপর হচ্ছে, আচ্ছা এটা আমি পরে আসছি, যেহেতু তারপর মস বা ব্রায়োফাইটা এবং ফার্ন বা টেরিডোফাইটা। আর সপুষ্পক উদ্ভিদ বা ফেনেরোগ্যামস, এদের আবার দুভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে ব্যক্তবীজী আর গুপ্তবীজী। ব্যক্তবীজী বা জিমনোস্পাম, গুপ্তবীজী বা অ্যাঞ্জিওস্পাম। এই গুপ্তবীজীকে আবার দুভাগে ভাগ করা যায়, একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী। এবার প্রথম চলে অপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে, তার মানে যে এই সমস্ত উদ্ভিদেরই, এরা বীজবিহীন উদ্ভিদ, ফুল ফল হয় না। তবে আমি প্রথমে আসছি শৈবাল বা থ্যালোফাইটা বা অ্যালগি বা এদের সমাঙ্গদেহীও বলা হয়। এর আগে বেন্থাম এবং হুকার যে শ্রেণীবিন্যাস করেছিলেন তাতে সমাঙ্গদেহীর মধ্যে দুটো ভাগ ছিল, একটা হচ্ছে শৈবাল এবং আরেকটা হচ্ছে ছত্রাক। পরবর্তীকালে হুইটেকার যখন ক্লাসিফিকেশন করেন তখন এই ছত্রাকটাকে আমরা দেখেছি যে ফাঞ্জাইটাকে আলাদা একটা রাজ্যে অন্তর্ভুক্ত করেছেন। তার মানে এখন শুধুমাত্র সমাঙ্গদেহী বলতে থ্যালোফাইট বা এই শৈবালদেরই ওনার বোঝানো হচ্ছে। প্রথমেই দেখে নিই একটু যে আমরা যত প্রথমে পৃথিবী যখন বিবর্তন হয়েছে, প্রথমে তো খুব অনুন্নত জীবের উৎপত্তি হয়েছিল, ধীরে ধীরে উদ্ভিদ এবং উদ্ভিদদের উন্নতি হয়েছে, উন্নত উদ্ভিদ তৈরি হয়েছে, সেরকম আস্তে আস্তে আমরা দেখেছি উন্নত প্রাণীও তৈরি হয়েছে। তো যাই হোক, যত আমরা ধীরে ধীরে ডান দিকে যাব, এই দিকে যাব, তত উন্নত উদ্ভিদ, কিন্তু তত যে উদ্ভিদগুলো আছে তারা আগের উদ্ভিদের থেকে উন্নত। তা এদের যেমন দেখো সমাঙ্গদেহী, সমাঙ্গদেহী মানে দেহ একদম সমান, মূলকাণ্ড পাতায় বিভেদিত নয়। দেহ যদি সমান হয়, তার মানে দেহ যদি একদম সমান হয়, তাহলে এরকম যদি শাখা প্রশাখাবিহীন হয় তাহলে তো আর মূলকাণ্ড পাতা কোনটা আলাদাভাবে বোঝা যাবে না, এদের বোঝা যায় না। এরপরে একটু উন্নত মস বর্গ, তার থেকে আর একটু উন্নত ফার্ন বর্গ, যাদের মূলকাণ্ড পাতা এগুলো দেখা যাচ্ছে, তারপরে এরা আরও উন্নত, আস্তে আস্তে দেখতে পারবো, সেই রকম দেখতে পারবো। এদের প্রথমের দিকে কিন্তু সংবহন কলা, মানে যেটা জল যার দ্বারা শোষণ করে, যার দ্বারা খাদ্য সারা দেহে পরিবাহিত হয়, এদের কিন্তু তৈরি হয় না, সমাঙ্গদেহীদের তৈরি হয় না। মসবর্গের মধ্যেও সংবহন কলা নেই, এবং প্রথম এই ফার্ন বর্গের মধ্যেই সংবহন কলা তৈরি হয়েছে দেখতে পারবো, এবং এদের মধ্যে তো আছেই অবশ্যই। এইভাবে ধীরে ধীরে আমরা দেখতে পারবো, বৈশিষ্ট্যগুলো দেখলে ধীরে ধীরে যত
ডান দিকে যাব তত উন্নত বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদের সৃষ্টি হবে। আমরা বোঝার সুবিধার জন্য বিভাগগুলিকে চার্টের আকারে লিখে নিয়েছি। তাহলে প্রথম থেকে আমরা যদি দেখি, শৈবাল বা অ্যালগি, মস বর্গ বা ব্রায়োফাইটা, ফার্ন বর্গ বা টেরিডোফাইটা, ব্যক্তবীজী ইংরেজিতে বলে জিমনোস্পাম, আর গুপ্তবীজী বা অ্যাঞ্জিওস্পাম। এবার দেখি প্রকৃতি, প্রকৃতির মধ্যে তো অনেক কিছুই আসবে, তার মধ্যে এককোষী বহুকোষী সেগুলোর দিকে আমি যাচ্ছি না। প্রধানত আমি যেগুলো প্রধান বৈশিষ্ট্য সেগুলোর দিকেই, সেগুলোকে নিয়ে আমি আলোচনা করব। প্রকৃতি আমি যদি দেখি, তাহলে প্রকৃতি এরা হচ্ছে এই প্রথম তিনটে, মানে শৈবাল, মসবর্গ এবং ফার্ন, এরা হচ্ছে অপুষ্পক, এদের ফুল ফল হয় না, আর বাকি দুটো হচ্ছে সপুষ্পক। আমরা যদি সাধারণভাবে একটু বুঝে নেওয়ার চেষ্টা করি কোনটা কোনগুলো, শৈবাল বা অ্যালগি সেগুলোকেই বলে আমরা সাধারণত, যেগুলো ভিজে জায়গায়, ধরো যেখানে হাত পা ধুই বা কুয়ো পার বা কলের জায়গা, সেইখানে যে সবুজ রঙের একটু পেছল স্লিপারি যে উদ্ভিদগুলো জন্মায়, সেগুলো কিন্তু আসলে শ্যাওলা বা শৈবাল বলি আমরা। মসবর্গ, মস হচ্ছে সাধারণত আমরা অনেক দিনের পুরনো ওয়াল বা পাথরের উপর একটু মোলায়েম গ্রিন, একদম ব্রাইট গ্রিন কালারের কতগুলো উদ্ভিদ দেখতে পারি ছোটো ছোটো, সেইগুলোকেই বলা হয় মসবর্গ। ফার্ন তো আমরা জানি, ফার্ন হচ্ছে আমরা যেটাকে নর্মালি ঢেঁকি শাক বা বাড়ির আশেপাশে ঢেঁকি শাকের মতো কতগুলো গাছ আমরা দেখতে পারি ছোট ছোট, সেই গাছগুলো ফার্ন বর্গ বা টেরিডোফাইটা বলে। ব্যক্তবীজী বলতে আমরা সাধারণত যেমন পাইন, সাইকাস, এই গাছগুলোকে আমরা ব্যক্তবীজী, এগুলো হচ্ছে উদ্ভিদ। আর বাদবাকি যারা আছে তারা হচ্ছে সব গুপ্তবীজী। গুপ্তবীজীকে তো আমরা আগেই দেখলাম যে দু রকম, একবীজপত্রী আর দ্বিবীজপত্রী। তার মানে গুপ্তবীজীর মধ্যে একবীজপত্রী আমরা যে গাছগুলো দেখি সাধারণত, যেগুলো শাখা প্রশাখা নেই, যেমন সুপারি গাছ, নারকেল গাছ, ধান গাছ, সেইগুলো হচ্ছে একবীজপত্রী। আবার আম, জাম, কাঁঠাল সবই হচ্ছে গুপ্তবীজীর মধ্যে পড়ে। তাহলে আমরা প্রাথমিক একটা আইডিয়া নিয়ে নিলাম কীভাবে ভাগ করেছেন ওনারা। এবার আমরা বৈশিষ্ট্যগুলো পড়ব। তাহলে সেক্ষেত্রে এদের প্রকৃতি তো দেখলামই, বাসস্থান যদি দেখি, তাহলে বাসস্থানের মধ্যে তারা সাধারণত এই শ্যাওলা যেগুলো, সেগুলো জলজ পরিবেশেই বসবাস করে। আর ব্রায়োফাইটা বা মস বর্গ, এরা কিন্তু যদিও স্থলবাসী কিন্তু এর জননের জন্যে জল কিন্তু অপরিহার্য, এই জন্য এদের উভয়চর উদ্ভিদ বা ইংরেজিতে অ্যাম্ফিবিয়াস প্ল্যান্ট বলে। আর টেরিডোফাইটা, এরা প্রধানত স্থলজ উদ্ভিদ। আর জিমনোস্পার্ম বা ব্যক্তবীজী যারা এবং বাকি যে গুপ্তবীজী যারা, সবাই কিন্তু স্থলজ উদ্ভিদ। এরপরে আমরা চলে যাচ্ছি উদ্ভিদ দেহ যদি দেখি, তাহলে উদ্ভিদ দেহের ক্ষেত্রে প্রধানত উদ্ভিদ দেহ হচ্ছে এদের, এই প্রথমে হচ্ছে আমরা এটি হচ্ছে অ্যালগি বা শৈবাল, এদের প্রধান দেহ লিঙ্গধর, এরাও লিঙ্গধর মানে মসবর্গ। কিন্তু এর পরেরগুলো টেরিডোফাইটা, ব্যক্তবীজী এবং গুপ্তবীজী, এরা কিন্তু রেণুধর। এবার লিঙ্গধর আর রেণুধর কী সেটা একটু দেখে নেওয়া দরকার। লিঙ্গধর মানে হচ্ছে যাদের প্রধান উদ্ভিদ দেহটা, যে কোষ, উদ্ভিদ দেহে যে কোষটা থাকে তার মধ্যে ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড থাকে। এবার এটা আবার কি হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড? হ্যাপ্লয়েড হচ্ছে ধরো একটা দেহকোষ। আমরা তো কোষকে দু ধরনের, দেহে দু ধরনের কোষ থাকে, একটাকে বলে দেহকোষ আর একটা জননকোষ, এটা আমরা পরে আরও ভালো করে পড়ব। এবার দেহকোষের মধ্যে কিন্তু এই এক একটা প্রজাতির, ধরো আম গাছ, তার প্রত্যেকটা দেহকোষের মধ্যে, ধরো একটা দেহকোষ বলতে আমি একটা গাছের কাণ্ডের থেকে একটা কোষ দেখলাম, সেই কোষের মধ্যে যে নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোম থাকবে, সেই ক্রোমোজোমের সংখ্যা কিন্তু প্রত্যেকটা কোষেই একই রকম থাকবে। এই দেহকোষে সাধারণত ক্রোমোজোম সংখ্যা ডিপ্লয়েড হয়, মানে জোড় সংখ্যায় থাকে, দুটো সেট ক্রোমোজোম থাকে। কিন্তু হ্যাপ্লয়েড কোষ যেগুলো আছে সেগুলোতে অর্ধেক সংখ্যক, মানে একটা সেট ক্রোমোজোম থাকে। এবার এই অনুন্নত যে জীবগুলো, সেগুলোর মধ্যে এদের প্রধান যে দেহটা, তাদের দেহের প্রত্যেকটা কোষের মধ্যে কিন্তু হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে, এই জন্যে এদের বলা হয় লিঙ্গধর উদ্ভিদ। এদেরও তার মানে প্রধান এদের উদ্ভিদ দেহ যেটা, সেটা কিন্তু লিঙ্গধর উদ্ভিদ। আর যারা এই বাকিগুলো যেটা টেরিডোফাইটা, তাদের কিন্তু প্রধান উদ্ভিদ দেহ রেণুধর। এইবার আসছি তোমার সমাঙ্গদেহী, এদের দেহ সমাঙ্গদেহী মানে হচ্ছে দেহ সমান
দেহ মূল কাণ্ড পাতায় বিভেদিত নয়। মূল কাণ্ড পাতায় বিভেদিত নয় মানে যদি দেহ সোজা হয় তাহলে মূল কাণ্ড পাতা আলাদা করে বুঝতে পারবো না, এই ধরনের দেহকে সমাঙ্গদেহী বা থ্যালোফাইটা বলে। আবার যাদের কিছু ক্ষেত্রে এই এটা হচ্ছে মসবর্গ বা প্রায়োফাইটা, এদের এর একটু উন্নত একটু, যদিও মূল কাণ্ড পাতা স্পষ্টভাবে দেখতে পাওয়া যায় না কিন্তু মূল কিছু মূল কাণ্ড এবং পাতার মতো অংশ দেখতে পাওয়া যায়। আর এই বাকি তারপরেরটা হচ্ছে ফার্নবর্গ। তাহলে ফার্নবর্গের হচ্ছে এদের ফার্নবর্গ রেণুধর, তার মানে এরা তো রেণুধর অবশ্যই, এই ফার্নবর্গ, এরপরে হচ্ছে ব্যক্তবীজী এবং গুপ্তবীজী, সবার ক্ষেত্রেই মূল কাণ্ড পাতা স্পষ্টভাবে মূল তার মানে সমাঙ্গদেহী, এদের মূল অনুপস্থিত, কাণ্ড অনুপস্থিত, পাতা অনুপস্থিত। কিন্তু এদের ক্ষেত্রে মানে এর পরের গ্রুপটা হচ্ছে ব্রায়োফাইটা বা মসবর্গ। মসবর্গে মূল প্রকৃত মূল থাকে না, মূলের মতো রাইজোয়েড, এই ছবিতেও দেখতে পাচ্ছি পাশে সরু সরু নিচের দিকে রাইজোয়েড, মানে মূলের মতো অংশ, এটাকে রাইজোয়েড বলে। আবার অস্থানিক এই তারপরে যেটা টেইরোফাইটা মানে ফার্নবর্গ, এদের অস্থানিক মূল দেখতে পাওয়া যায়। আর বাকিদের মানে ব্যক্তবীজী এবং গুপ্তবীজী, এদের স্থানিক মূল দেখতে পাওয়া যায় বা প্রধান মূল দেখতে পাওয়া যায়। এবার একটা টার্ম আসছে, স্থানিক মূল আর প্রধান মূল, বা এই অস্থানিক মূল আর প্রধান মূল বা স্থানিক মূল, সেটা কি? যদি আমরা একটা ছোলার বীজ ধরো দেখি, ছোলা বীজকে যদি আমরা কয়েকদিন ভিজিয়ে, দু একদিন ভিজিয়ে রাখি, তাহলেই দেখতে পাবো তার মাথার দিক থেকে একটা সাদা রঙের অংশ বেরিয়েছে, যেটাকে আমরা ভ্রূণমূল বলি। সেই ভ্রূণমূলটা কিন্তু আসলে এই ভ্রূণমূল থেকেই যদি প্রধান মূল পরবর্তীকালে ওটাই পরিবর্তিত হয়ে মূলে তৈরি হয় এবং প্রধান মূল গঠন করে, যে মূল গঠন করে তাকে বলা হয় প্রধান মূল। কিন্তু ভ্রূণমূল যদি নষ্ট হয়ে যায়, সেখান থেকে যদি আরও ছোটো ছোটো অন্যরকম অন্য মূল বেরোয়, সেগুলোকে বলা হয় অস্থানিক মূল। তার মানে সোজা কথা, ভ্রূণমূল ছাড়া যদি অন্য কোনো স্থান থেকে মূল নির্গত হয় সেটাকে বলা হয় অস্থানিক মূল। সেটা পাতা থেকে হতে পারে, কাণ্ড থেকে হতে পারে, আমরা জানি পাথরকুচি পাতায় যেমন পাতার সাইড থেকেই মূল বেরোয়, সেগুলো কিন্তু অস্থানিক মূল। আবার বটগাছেও দেখেছি ঝুড়ি নামে, সেগুলোও কিন্তু অস্থানিক মূল। আর ভ্রূণমূল থেকে সেগুলো হচ্ছে প্রধান মূল। এইবার আসছি কাণ্ডে। তাহলে কাণ্ডের ক্ষেত্রে প্রথম গ্রুপটা কি, আমরা জানি সমাঙ্গদেহী বা শৈবাল বা অ্যালগি, এদের কিন্তু তাহলে কাণ্ড অনুপস্থিত। এদের কাণ্ডের মতো মানে এদের বলতে এটা হচ্ছে, আমরা চলে আসছি ব্রায়োফাইটা বা মসবর্গ। মসবর্গে কাণ্ড থাকে না, কাণ্ডের মতো অংশ দেখ সরু দেখা যাচ্ছে ছবিতে একটা অংশ, সেটাকে বলে কলিড। এবং এবার এই তারপরের অংশ টেরিডোফাইটা, এই টেরিডোফাইটার মধ্যে গ্রন্থিকাণ্ড বা গ্রন্থিকাণ্ড বলতে রসালো কাণ্ডগুলোকে রাইজোম জাতীয় কাণ্ড বলে, এইগুলোকে গ্রন্থিকাণ্ড বলে। এই যে একদম নিচের দিকে যে ঢাকা একটা ছোট কাণ্ড মতো অংশ, সেটাকে বলা হয় গ্রন্থিকাণ্ড। আর বাদ বাকি যে দুটো গ্রুপ আছে, ব্যক্তবীজী এবং গুপ্তবীজী, এদের কাষ্ঠল বা কাঠের মতো কাণ্ড ন, আর গুপ্তবীজীর কিন্তু নরম কাণ্ডও হতে পারে, যেমন একবীজপত্রী ধান গম, এগুলোর তো নরম কাণ্ড না, নরম কাণ্ড হতে পারে। আবার কাষ্ঠল আম জাম, এগুলো তো কাষ্ঠল কাণ্ড, সুপারি নারকেল, এগুলোতে কাষ্ঠল কাণ্ড দেখতে পাওয়া যায়। এরপরে আমরা চলে আসছি পাতার ক্ষেত্রে। পাতা তাহলে শ্যাওলার ক্ষেত্রে তো প্রথম গ্রুপটা মানে শৈবাল, এদের ক্ষেত্রে পাতা নেই, কোনোটাই সমাঙ্গদেহী, এদের পাতার থাকে না, পাতার মতো ফাইলিড, ছবিতে দেখেছি আমরা যে কাণ্ডের উপরে যে পাণ্ডকে বেষ্টিত করে কতগুলো পাতার মতো ছোটো ছোটো অংশ, এগুলোকে ফাইলিড বলে। আর এরপরে চলে আসছে টেরিডোফাইটা। টেরিডোফাইটার মধ্যে দেখো সবুজ রঙের বড় পাতা, যেমন ফার্ন গাছে সবুজ গাছে সবুজ রঙের বড় পাতা থাকে, সেটা সবুজ পাতা। আর তার সঙ্গে নিচের দিকে কিছু বাদামি বর্ণের শল্কপত্র দেখতে পাওয়া যায়, সেগুলোকে শল্কপত্র বলে। সেগুলো কিন্তু শালক সন্ত্রাসে সাহায্য করে না, সবুজটাই সাহায্য করে। আর এরপরে চলে আসছে ব্যক্তবীজী। ব্যক্তবীজীর ক্ষেত্রে সাধারণত সবুজ পাতাও থাকে, আবার যেটাকে পর্ণপত্র বলে, পাইনের ক্ষেত্রে সরু সরু সূচের মতো পাতাগুলো হয়, সেটাকে সূচাকার পর্ণপত্র, আবার শল্কপত্রও এদের দেহে থাকে। কিন্তু এই গুপ্তবীজীর ক্ষেত্রে সাধারণত এক ধরনেরই আমরা সবুজ পাতা দেখতে পাই। তাহলে পাতাও হয়ে গেল। আর এরপর চলে আসছি ফল এবং বীজ। ফল এবং বীজের ক্ষেত্রে প্রথম তিনটে, তার মানে এরা তো অপুষ্পক উদ্ভিদ, তার মানে এদের ফল এবং বীজ হয় না। তারপরের দুটো যে চলে আসছে ব্যক্তবীজী এবং গুপ্তবীজী, এদের ক্ষেত্রে আমরা দেখি ব্যক্তবীজী, নামটাই ওই জন্য হয়েছে, ব্যক্ত যার বীজ, তার মানে বীজ তৈরি হয় দেখা যায়, তার মানে বীজ দেখা বাইরের থেকে দেখা যাবে, ওই জন্যই তো ব্যক্ত বলছে। বীজ তৈরি হয় কিন্তু বাইরের থেকে দেখা যাবে, তার মানে বীজ তৈরি হলেও ফল তৈরি না হয়, বীজগুলি অনাবৃত,
সেই জন্যই নামটা এরকম হয়েছে ব্যক্তবীজি। আর গুপ্তবীজি মানে বীজ লুকানো অবস্থায় থাকে, তার মানে বীজ ফলের মধ্যে থাকে, ওই জন্য আমরা বাইরের থেকে দেখতে পাই না, ওই জায়গায় ওটার নাম দেওয়া হয়েছে গুপ্তবীজি। গুপ্তবীজিকে দুভাগে ভাগ করা যায়, সেটা আমরা পার্থক্য আকারে দেখবো, একবীজপত্রী আর দ্বিবীজপত্রী। এরপরে আমরা কিছু উদাহরণে চলে আসি। তার আগে আমার বলা দরকার যে এটা হচ্ছে তাহলে আমার প্রথমটা মস বর্গ, তারপর একটা ফার্ন বর্গ, না প্রথমে শ্যাওলা, তারপরে মস বর্গ, তারপরে ফার্ন বর্গ, তারপর ব্যক্তবীজি, তারপরে গুপ্তবীজি। এই ফার্ন বর্গের এর আগে কিন্তু এদের কিন্তু কোনো সংবহন কলা গঠিত হয় না অপুষ্পক উদ্ভিদের মধ্যে। একমাত্র অপুষ্পক উদ্ভিদ এই ফার্ন বর্গ যাদের দেহে মানে নালিকা বান্ডিল, নালিকা বান্ডিল মানে কি, জল শোষণ করার জন্য জাইলেম এবং পাতায় উৎপন্ন খাদ্য সারা দেহে পৌঁছানোর জন্য ফ্লোয়েম, এই দুটো থাকে। এই জাইলেম আর ফ্লোয়েমকে একত্রে নালিকা বান্ডিল, ইংরাজিতে ভাস্কুলার বান্ডিল বলে। এদের দেহেই প্রথম নালিকা বান্ডিল উৎপত্তি হয়েছে, বান্ডিলের। তারপরে এদের তো থাকেই, এদের দেহেই প্রথম উৎপত্তি হয়েছিল, এই জন্যে এদের অপুষ্পক নালিকা বান্ডিল যুক্ত উদ্ভিদ ইংরেজিতে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস বলে। ভাস্কুলার মানে ভাস্কুলার বান্ডিল থেকে এসছে, ক্রিপ্টোগ্যামস মানে তো অপুষ্পক উদ্ভিদ। এটাও অনেক সময় শর্ট কোশ্চেন আসে, ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস কাদের বলে এবং কেন। এবার আমরা উদাহরণগুলো দেখে নিই। উদাহরণ দেখো, এখানে ক্লামাইডোমোনাস মানে শ্যাওলা, শ্যাওলা ক্লামাইডোমোনাস এককোষী, ভলভক্স এককোষী, ছবিতেও দেখতে পাচ্ছি আমরা এগুলো। ভলভক্স হচ্ছে কলোনি সৃষ্টিকারী এককোষী শ্যাওলা। স্পাইরোগাইরা সুতার মতো দেখতে, এরা বহুকোষী, এরা হচ্ছে সমাঙ্গদেহী দেহ, এদের মূল কাণ্ড পাতা কিন্তু নেই। তাহলে এরা হচ্ছে শ্যাওলার উদাহরণ গেলাম। এদিকে রিক্সিয়া, রিক্সিয়া হচ্ছে একরকম থ্যালাস দেহ, এদেরও একটু অনুন্নত মস আর কি। এদের দেহ ঠিক মূল কাণ্ড ওইভাবে বিভেদিত নয়, এদের লিভার ওয়ার্টস বলে, লিভারের মতো লিভার প্ল্যান্টও বলে। তার একটা উদাহরণ হচ্ছে রিক্সিয়া। পোগোনেটাম, এটা হচ্ছে আমরা যেটা সাধারণভাবে ছবি দেখলাম যে কলিড ফাইলিড দেখতে পাচ্ছি আমরা, রাইজোয়েডগুলো আছে পোগোনেটাম। এরপর চলে আসছে ড্রায়প, এরপরে ফার্ন বর্গ। ফার্ন বর্গ আমরা নিজেদের ঢাকি ঢেকি শাকের মতো যেগুলো দেখি, ফার্নের উদ্ভিদ আমাদের আশেপাশে যেগুলো জন্মায় বাড়ি সেগুলো হচ্ছে ড্রায়পটেরিস। আর এই যে মার্সেলিয়া, এটাও আছে। আর পাইনা, এর মধ্যে মানে ব্যক্তবীজি উদ্ভিদের মধ্যে পাইনাস, সাইকাস, নিটাম, গিঙ্গো বাইলোবা, এগুলো সব পাইনাসের মানে ব্যক্তবীজির উদাহরণ। আর এই গুপ্তবীজির মধ্যে ধান, সুপারি, যেগুলো শাখা প্রশাখা নেই। ধান হচ্ছে একবীজপত্রী, সুপারিও একবীজপত্রী, যদিও এটা নরম কাণ্ড, এটা শক্ত কাষ্ঠল কাণ্ড। আর আম, জাম, কাঁঠাল, এগুলো সব দ্বিবীজপত্রী কাষ্ঠল কাণ্ডযুক্ত উদ্ভিদ। দেখো আমরা যে চার্ট করে পড়লাম, তার একটা সুবিধা হচ্ছে আমার চার্ট করে যদি পড়ি তাহলে আমি যদি পরপর লিখে যাই তাহলে সেটা একদিকে, যেমন তোমাকে যদি বলে শৈবালের বৈশিষ্ট্য বলো, তিনটি বৈশিষ্ট্য আর দুটো উদাহরণ লাগবে, এই করেই তো পড়বো। তাহলে আমি যদি, আমাকে বললো মস বর্গের তিনটে বৈশিষ্ট্য আর একটা উদাহরণ দাও, তাহলে আমি কীভাবে বলবো একটা দেখি। তুমি বললে মস বর্গ অপুষ্পক উদ্ভিদ, তার মানে এদের ফুল ফল হয় না। তারপরে দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য বললাম, এরা সাধারণত স্থলবাসী, তবে জননের জন্য জলের প্রয়োজন হয়, এই জন্য এদের উভয়চর উদ্ভিদ বা অ্যাম্ফিবিয়াস প্ল্যান্ট বলে। তিন নম্বর বললে এরা লিঙ্গধর উদ্ভিদ। তারপরে চার নম্বর বললে এদের মূল কাণ্ড এবং প্রকৃত মূল কাণ্ড পাতা থাকে না, তবে মূলের মতো রাইজয়েড, কাণ্ডের মতো কলিড এবং পাতার মতো ফাইলিড থাকে। তাহলে এই তো তিনটে তো হয়ে গেল, তিন চারটে, তাহলে আর দরকার নেই, এ উদাহরণ দিয়ে দিলে, যেমন রিক্সিয়া আর হচ্ছে পোগোনেটাম। এইভাবে সবগুলোই আমি বৈশিষ্ট্য তৈরি করে নিতে পারি, চারটা যদি আমার মনে থাকে। এবং আমাকে যদি পার্থক্য বলে যে বলো তো শৈবাল আর মশের পার্থক্য লেখো তিনটা, তাহলে তোমরা এখানে লিখতে পারবা, এটা তো পার্থক্য হবে না। এটা সাধারণত জলজরে স্থলবাসী, এরা উভয়চর উদ্ভিদ বলা হয়, এদের মূল কাণ্ড পাতা থাকে না, এদের মূল কাণ্ড পাতা মূল প্রকৃত থাকে না, এদের মূলের মতো এই রাইজোয়েড, কলিড এবং ফাইলিড দেখতে পাওয়া যায়। এইভাবে তিনটে পার্থক্য এখানে আমরা সহজেই তৈরি করে নিতে পারবো আশা করি। আমরা এবার একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী মানে গুপ্তবীজির দুটো ভাগ, তার পার্থক্য দেখব। দেখো একবীজপত্রী উদ্ভিদের প্রথমেই বীজপত্রের সংখ্যায় চলে যাই, একবীজপত্রী নাম মানেই একটা বীজপত্র, আর দ্বিবীজপত্রী দুটো বীজপত্র থাকে। যেমন ধরো বাদাম, ছোলা, এদের তো দেখি আমরা ভাঙলে দুটো বীজপত্র দেখতে পাই। আবার কিন্তু ভুট্টা, ধান, এগুলোকে তো আর দুটো বীজপত্র দেখা যায় না, তাহলে এরা একবীজপত্রী। আর এই ছোলা, বাদাম, এগুলো হচ্ছে দ্বিবীজপত্রী। আমও যদি আমের আঠির ভেতরে যদি দেখি তাহলে দুটো বীজপত্রই দেখা যাবে। একবীজপত্রী উদ্ভিদরা সাধারণত বিরুৎ জাতীয় হয়, তবে নাও হতে পারে, অনেক সময় কাষ্ঠলও হয়। সাধারণত দ্বিবীজপত্রী উদ্ভিদ যারা বৃক্ষজাতীয় এবং বহুবর্ষজীবী হয়, এদের ক্ষেত্রে
একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে সাধারণত অস্থানিক গুচ্ছমূল দেখা যায়, দেখো ধান, সুপারি, নারকেল এদের গুচ্ছমূল দেখতে পাওয়া যায়, কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদের স্থানিক মূল বা প্রধান মূল থাকে। এবার কাণ্ডে চলে আসি। কাণ্ড সাধারণত দেখো আমি দেখলেই বুঝতে পারবো কোনটা একবীজপত্রী আর কোনটা দ্বিবীজপত্রী বাইরের থেকে। কাণ্ডে যদি দেখি শাখা প্রশাখা নেই, যেমন ধরো সুপারি গাছ, নারকেল গাছ, ধান গাছ শাখা প্রশাখা এমন থাকে না, উপরের দিকে পাতাগুলো দিকেই থাকে, তখন সেইগুলো হচ্ছে আমরা বুঝেই যাবো একবীজপত্রী। আর যাদের শাখা প্রশাখা থাকবে তারা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। এদের পর্বমধ্য মানে যেখান থেকে শাখা নির্গত হয় তাকে পর্ব বলে, দুটি পর্বের মাঝখানের অংশকে পর্বমধ্য বলে। এদের পর্বমধ্য সলিড বা নিরেট হয়, আর একবীজপত্রীর ক্ষেত্রে কিন্তু পর্বমধ্য ফাঁপা বা নিরেটও হতে পারে। পাতা যদি দেখি, এবার পাতায় চলে আসি, পাতা হচ্ছে সমাঙ্কপৃষ্ঠ পাতা। সমাঙ্কপৃষ্ঠ পাতা মানে ধরো পাতার নিচ উপর এবং নিচের তল একই রকম, যেমন ধরো সুপারি পাতা, নারকেল পাতা, এদের কিন্তু দেখবো আমরা নিচের এবং উপরে একই রকম। কিন্তু আম পাতা চিন্তা করি, আম পাতার ক্ষেত্রে উপরের তলটা হয়তো প্লেন আর নিচের তলটা হচ্ছে খসখসে, তার মানে দুই রকম ভিন্ন রকমের হয়। এই ধরনের পাতাকে বিষমপৃষ্ঠ পাতা বলে। আর শিরাবিন্যাস না বললেও হবে, তাও আমি যদি দেখি পাতার সমান শিরাবিন্যাস সমান্তরাল, মানে এই যে পাশে যদি ছবিটা দেখি পাতাগুলোর থেকে যে শিরা বেরোয় বা উপশিরা বেরোয় সেগুলো কিন্তু একটা আরেকটা সমান্তরাল, এই জন্য এদের সমান্তরাল শিরাবিন্যাস দেখতে পাওয়া যায় একবীজপত্রীর ক্ষেত্রে। আর পাতা দেখেও আমি বুঝে যাব যে কোনটা একবীজপত্রী এবং কোনটা দ্বিবীজপত্রী উদ্ভিদ। আর দ্বিবীজপত্রীর ক্ষেত্রে জালকের মতো বিস্তৃত থাকে শিরা উপশিরাগুলো, এই জন্য জালক আকার শিরাবিন্যাস বলে। তাহলে এর উদাহরণ তো আমরা দেখেই নিচ্ছি, আমরা জানি ধান, গম, ভুট্টা, এই যে নারকেল, সুপারি, তাল, এগুলো সব একবীজপত্রী। আর বাদ বাকি মটর, আম, কাঁঠাল, যাই বলো না কেন, সর্ষে, পেয়ারা, আম, এগুলো সবই হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। তাহলে আশা করি আমরা বুঝতে পারলাম।